হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা জানবো কীভাবে কাঠের ঘরে বোর্ডগুলো ওয়্যারিং করতে হয়, ছোট বোর্ডগুলো আর বড় বোর্ডগুলো আপনারা কীভাবে ওয়্যারিং করবেন সেটাই জানবো। তো আগে এখানে আমি ফায়ার দেওয়ার জন্য একটা 2 ফিনিশ প্লাগ নিচ্ছি, আর লোড একটা হয়েছে ডিম লাইট, আরেকটা হয়েছে এমনিতে লাইট নিচ্ছি, আর পাকার জন্য একটা নিচ্ছি, 3টা সুইচও নিচ্ছি। তো আমি আগে বড় বোর্ডটা ওয়্যারিং করবো, তারপর এটা দেখাবো। তো চলুন আমরা কাজটা শুরু করি। আমি এখানে 3টা সুইচ, পিয়ানো সুইচ নিয়েছি, একটা সকেট নিয়েছি, একটা ইনডিকেটর, একটা বোর্ড কাট আউট। সর্বপ্রথম আমাদেরকে বোর্ড কাট আউটটা বাঁধতে হবে। তো আমি জানি আপনারা পারবেন এই নাটগুলো লুজ করে বোর্ড কাট আউটটা বাঁধবেন। তো আমার এটা বাঁধা আছে, আমি আগেই বেঁধে রাখছি। তো তারপরে আমরা এখন পিছন দিয়ে দেখবো। আপনারা খেয়াল করবেন 3টা সুইচ, একটা সকেট, একটা ইনডিকেটর, একটা বোর্ড কাট আউট। তো এটা উল্টালে কিন্তু অপর পাশে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের বোর্ড কাট আউট। তো আপনি সর্বপ্রথম, একদম খুবই সহজ, এখানে কঠিন কোনো কাজ নাই, সর্বপ্রথম আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এটা যে বোর্ড কাট আউট থেকে যে পেজটা আছে এই পেজটা সবগুলোর মধ্যে দিয়ে দিবেন আপনি। এই যে এটা হচ্ছে বোর্ড কাট আউট, এটার নিচে থাকে অথবা উপর প্রান্ত থেকে, যে কোনো এক প্রান্ত থেকে নিলে হবে। তা এখান থেকে হয়তো আপনি এখান থেকে সবগুলোই সুইচের মধ্যে নিচে নিচে আপনি সবগুলোর মধ্যে কমন করে দিবেন। তো আমি করে দিতেছি। তো আপনি যদি চান এরকম লম্বা কেবল এটা ইনসুলেশনগুলো বের করে ইনসুলেশন দিয়ে করতে পারেন। তো আমি করে দেখাইতেছি। তো আপনি চাইলে এরকম ইনসুলেশনগুলো সিলে লম্বা করে এভাবে লাগাই দিতে পারেন, না তোমার আপনি যদি এভাবে বলে আমি এভাবে দেবো না, আমি অন্য ছোট ছোট টুকরো করে তার কমন করে দেব, তাহলে আপনি এরকম ছোট ছোট টুকরো নিতে পারেন। যেমন আমি এখানে, আমার এখানে আছে, এরকম ছোট ছোট টুকরা নেবেন, টুকরা নিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এগুলো একটা একটা করে লাগিয়ে দিবেন। তাহলে হয়, আপনার যেভাবে ইচ্ছে সেভাবে করবেন। তো আমরা এখন কানেকশনটা কীভাবে করলাম, ফিউজ। তো মেইন ফিউজ থেকে আমরা কোথায় নিয়ে গেছি দেখেন, এই মেইন ফিউজ থেকে প্রত্যেকটা সুইচের নিচে দিয়ে দিছি। এখন আমাদের যে মেইন লাইনটা আসবে ওটাই নিব সর্বপ্রথম আমরা। এই যে আমরা মেইন লাইনটার জন্য এখানে একটা 2 ফিন নিচ্ছি, এই 2 ফিন আমাদের যে মেইন ফেজটা আছে এটা আমরা আমাদের ইয়ের মধ্যে দিয়ে দিব, ফিউজের মধ্যে দিয়ে দিব বোর্ড কাট আউটে। ওকে, আমরা বোর্ড কাট আউটের মধ্যে মেইন লাইনটা দিয়ে দিছি। তো এখন আমরা নিউট্রাল যতগুলো আছে সবগুলো নিয়ে আসব, তারপর বাকি অন্য কাজগুলো করবো। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন লাইটের মেইন লাইট, তারপর এটা হচ্ছে আমাদের ডিম লাইট, দুইটা, একটা মেইন লাইট, একটা ডিম লাইট, দুটো নিউট্রাল, তার পাকার জন্য আমরা একটা নিছি, এই যে পাকার জন্য একটা, এই যে 3টা নিউট্রাল, একটা হচ্ছে পাকার, একটা হচ্ছে আমাদের মেইন লাইটের লাইটের, একটা হচ্ছে ডিম লাইটের, 3টা। তো আমি সবগুলো এখন একসাথে এখানে কমন করে দিব। মেইনটার সাথে একসাথে সবগুলো এখন কমন করে দেব। কমন করে দিয়ে আপনি এখানে যদি 2-1টা তার থাকে তাহলে আপনি ছকটের মধ্যে দিয়ে দেবেন, আর যদি বেশি তার হয়ে যায় তাহলে আপনি এগুলা এখান থেকে বড় একটা তার নেবেন, তার নিয়ে ওটা ছয়টার সাথে কমন করে ট্যাপিং করে এটা এখন আমরা আমাদের সকেটের মধ্যে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সকেট, আমরা এখন আমাদের ছকেটের মধ্যে দিয়ে দিব। সকেটের মধ্যে দেওয়ার সময় আমরা একটু একটু কেবল নিয়ে নিব, যাতে অনেক লম্বা এটা কেটে ফেলব। আমরা এখানে 2টা কেবল নিব, এখানে 2টা কেবল কেন নিয়েছি এটা একটু পরে বলতেছি, একটু অপেক্ষা করুন। এখন আমরা এটা আগে লাগাই নিই। এই যে এখানে 2টা কেবল কেন দিছি, এখানে যে আমাদের ইন্ডিকেটর আছে, এই যে ইন্ডিকেটার আছে আমাদের, ইন্ডিকেটারে দেওয়ার জন্য এখানে আমরা 2টা কেবল নিয়েছি, ইন্ডিকেটারের মধ্যে দিয়ে দিব। এই যে আমাদের ইন্ডিকেটারের মধ্যে হয়ে গেছে, তাহলে আমাদের নিউট্রালের কাজটা এখন শেষ। এখন আমাদের বাকি রয়েছে আমাদের পয়েন্টের তারগুলো। তাহলে এখন আমরা একটা একটা করে পয়েন্ট কেবলগুলো কানেকশন করে ফেলবো।
এটা হচ্ছে আমাদের এই লাইটের যে কয়েকটা সুইচের মধ্যে দিয়ে দিলে হবে। লাইটটা লাগালাম, লাইটেরটা একটা সুইচে লাগালাম, তারপরে দিব আমরা আমাদের ডিম লাইটটা। ডিম লাইটের কেবলটা নিয়ে আসি একটু ভিতরে দিয়ে। এটা হচ্ছে আমাদের ডিম লাইট। ওকে, আমাদের আমাদের ডিম লাইটটা হয়ে গেছে। তো এখন আমাদের বাকি রয়েছে আর যে পাকা যে একটা কেবল আছে ওই পাকার কেবলটা লাগাবো আমরা। একদম সহজ কাজগুলো আসলে এখানে যখন আপনাদের কাছে হয়তো একটু ঝামেলা লাগতেছে তারগুলো একটু ইয়ে হয়ে থাকাতে, কিন্তু ওকে আমাদের বোর্ডটা কানেকশন হয়ে গেছে। তো দেখুন, এটা হচ্ছে আমাদের পাকা, তারপর হচ্ছে আমাদের ডিম লাইট, তারপর হচ্ছে আমাদের মেইন লাইট, এটা হচ্ছে আমাদের সকেট। তো চলুন আমরা এখন কানেকশনটা যে করছি সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি বলছি যে এই বোর্ডটা সব আপনাদেরকে দেখাবো, এটা একটু পরে দেখাতেছি। তো আগে এটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি, তারপর ওটা দেখাতেছি। ওকে জি, আমাদের লাইট সেটা ওকে, এটা হচ্ছে আমাদের লাইট হচ্ছে এটা। তো আমরা এটা যেহেতু ওই পাশ থেকে আসছি, এটা হচ্ছে আমাদের মেইন লাইট, এই যে আমাদের মেইন লাইটটা জ্বলতেছে। তারপর এটা হচ্ছে আমাদের ডিম লাইট, এই যে আমাদের ডিম লাইটটা জ্বলতেছে, এই যে ডিম লাইট। আর আমি বলছিলাম যে পাকা ফাঁকা তো আসলে পেশে আছে, এই যে সুইচ দিলে বুঝতে পারবেন, এই যে আমাদের পাকাটাও চলতেছে ও অফ, এই যে ডিম লাইটটা অফ, লাইট ডিম লাইট পাখা। আশা করি আপনারা কানেকশনটা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা এ বোর্ড থেকে ওই বোর্ডে কীভাবে কানেকশন করবেন সেটাই দেখাবো এখন। তো দেখুন, এই যে আমরা এখানে একটা বোর্ড কাট আউট নিয়েছি, আপনি যদি চান এই বোর্ড থেকে নেবেন তাহলে আপনাকে নিতে হবে এখান থেকে, আর যদি না বেলা আমি এই বোর্ড থেকে নেব না, আমরা ডাইরেক্ট নিয়ে যাবো। এই বোর্ড বন্ধ থাকলেও আমাদের এখানে কারেন্ট চলবে, তাহলে নিতে হবে আপনাকে উপর থেকে কাট আউটের যেটা মেইন লাইন আসছে ওই মেইন লাইনের সাথে থেকে। আর নিয়ে আপনি যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে, এখান থেকে এখান থেকে আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে আমি এই বোর্ডের জন্য এই দুটো তার বাইর করছি, এই বোর্ডের জন্য। তো এর দুটো কোথা থেকে নিচ্ছে, এটা হচ্ছে আমাদের বোর্ড কাট আউট, বোর্ড কাট আউটের নিচের প্রান্ত থেকে নিচ্ছে। যদি উপর প্রান্ত থেকে নিতাম তাহলে বোর্ড কাট আউটটা খুললে আমার এখানে কিন্তু কারণ চলতো, এখন বোর্ড কাট আউটটা খুললে এখানে কারণ বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা চলতেছে। এগুলো কিন্তু আপনারা কানেকশন করতে পারবেন, সবগুলো কিন্তু সেম কানেকশন কিন্তু সেম। আর যারা রেগুলেটর কানেকশন করতে পারেন না, আমার রেগুলেটর কানেকশন করার ভিডিও আছে, একটু কষ্ট করে দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আই বাটন ক্লিক করুন, ভিডিও দেখতে পারবেন। তো এই যে এখন এখানে দেখুন কারণ আছে, আমি যদি কাট আউটটা খুলে ফেলি এখানে আর কারণ থাকবে না, মানে আমার এই বোর্ডটা বন্ধ হলে এই বোর্ডটা বন্ধ হবে। আর যদি না আমি এই বোর্ডটা বন্ধ হবে, এই বোর্ড বন্ধ হবে না, তাহলে আপনারা এই লাইনটা উপরে দিয়ে দিবেন কাট আউটের উপরের প্রান্ত, যেটা মেইন লাইন আছে ওই মেইন লাইনের সাথে। আর যেখানে কাট আউট থাকবে না ওখানে কী করবেন, তাহলে ওখানে সকেটের নিচের প্রান্তে এই মেইন লাইনটা আনি লাগিয়ে দিবেন এখানে। আশা করি বুঝতে পারছেন। তো আমি একটু কাট আউটটা খুলে দেখি কী হয়। এই যে দেখুন এখানে আমার এখানে আমার এখানে এখন আর লাইন নাই, যে এখানে আছে, তার মানে আমি নিচের প্রান্ত থেকে এই লাইনটা নিচ্ছি, তাই নয়। আবার যদি আমি এখানে এটা দিই তাহলে এই যে আমার এখানে লাইন আসছে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো যদি বুঝতে পারেন তাহলে আমার একটা লাইক করবেন, আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। সালাম আলাইকুম।